वेलकम माय स्टडी व्यूअर्स यूट्यूब चैनल आज के आम्रा देखबो जे केमिस्ट्री ते HCOF4 ए मॉलिक्यूलर हाइब्रिडेशन किभाबे होय। तो देखो HCOF4 ए जोगोटार किभाबे हाइब्रिडेशन आम्रा क्यालकुलेट करबो। तो एखाने सेंट्रल एलिमेंट होच्छे HC, जेहेतु जेनन, जेनन होच्छे एकटा नोबेल गैस, साधारणत नोबेल गैसगुलो बिक्रिया करते चाय ना। तो देखो এরা তো বিক্রিয়া করে এই যৌগটা তৈরি করেছে। তো নোবেল গ্যাসগুলোর মধ্যে সাধারণত XC বেশি বিক্রিয়া করে যৌগ তৈরি করে, এজন্য একে স্ট্রেঞ্জার গ্যাস বলে। তো এই পরমাণুটার হাইব্রিডাইজেশন আমাকে বের করতে হবে। তো ফার্স্ট দেখো এই সেন্ট্রাল এলিমেন্ট যে জেনন আছে এর হাইব্রিডাইজেশন এইচ সংকরায়ন এটা আমরা বের করব। প্রথমে আমরা অঙ্কের সাহায্যে বের করব, পরে আমরা ইলেকট্রনিক্যালি বের করব। হাফ অফ VX CA प्लस प्लस माइनस प्लस ताहले हाफ इनटू बी बी माने कि एखाने सेंट्रल एलिमेंटर केंद्र परमाणु जोड़ा की इलेक्ट्रॉन संख्या लिखते हैं। देखो जेहेतु केंद्र परमाणु की आछे जेनन, तो जेनन जेहेतु नोबेल गैस ये सब समय बाहरे आठटा थाके एइजन्य आठ लिखलाम। प्लस एक्स माने एक जोड़ी मौलेर संख्या। तो देखो ये जे HCOF4 ओटा हच्छे दुई जोड़ी मौल और एफटा हच्छे एक जोड़ी। तो ये एक्स माने एक जोड़ी मौलेर संख्या लिखते हैं। तो एफ जो चारटे एक जोड़ी आछे ताहले चार लिखलाम। और माइनस अफ कैटायन एखाने कोनो प्लस प्लस नहीं जीरो, एखाने एनायने माइनस एनायनो नहीं ताहले माइनस एखाने जीरो होयेछे। ताहले टोटाल पाच्छि हाफ इंटू आठ आठ चार बारो दू छय बारो अर्थात हच्छे छय। छय माने हबे लोन पेयारेर सूत्र हच्छे HXD। তাহলে এইচ কটা বেরিয়েছে ছটা, এক জিজি মৌল কটা আছে F4, এফ হচ্ছে চারটে, আর দ্বিজি মৌল অক্সিজেন সেটা হচ্ছে কটা আছে একটা। তাহলে সিক্স মাইনাস ফাইভ ইকুয়ালস টু হচ্ছে ওয়ান। তাহলে একটা লোন পেরেছে অর্থাৎ এই যে ছটা, এই ছটা আমরা তাহলে কিভাবে করতে পারি এখান, তাহলে নিঃসন্দেহে তাহলে পাঁচটা বন পেয়ার হচ্ছে আর একটা লোন পেয়ার হচ্ছে, এই মিলে টোটাল ছটা হচ্ছে, যেটা কিনা SP3 তিন একে চার তাহলে দুই হবে, SP3D2 হচ্ছে। তো দেখো একে ইলেকট্রনিক্যালি আমরা জানার চেষ্টা করব, যে যদি একে ভালো অ্যাপ্রোচ করতে চাই তাহলে ইলেকট্রনিক্যালি দেখাটা উচিত। তো দেখো প্রথমে আমরা তাহলে জেননের ইলেকট্রন বিন্যাসটা করব। দেখো জেননের ইলেকট্রন বিন্যাস আমরা জানি কি যে হিলিয়াম নিয়ন এরকম ভাবে, হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন এরকম পরে পরে আছে। তো হিলিয়ামে হচ্ছে 1s2 হয়, নিয়ন যেহেতু হচ্ছে হিলিয়াম অফ 2s2 2p6 है, তাহলে হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন, তাহলে জেননের জায়গায় আমরা ক্রিপ্টন লিখে দেব, লিখে এটা 2 3 4 5 অর্থাৎ এটা হয়ে যাবে 5s2 5p6। তাহলে জেননের জায়গায় হাইব্রিডেশন হয়ে যাবে ক্রিপ্টন অফ 5s2 5p6। ছটা হয়েছে আর ডি ভ্যাকেন্ট আছে। এবার দেখো এক্ষেত্রে আমাকে বলেছে এই যে যৌগটা, এই যৌগের মোটামুটি একটাই লোন পেয়ার থাকবে, অর্থাৎ তাহলে এস এর ঘরে এই যে 5s 5p আর এই 5d 5s এর ঘরে এই একটা লোন পেয়ারটাকে রেখে দেবো, আর বাদবাকি কিন্তু কোনো লোন পেয়ার থাকবে না, একটাই লোন পেয়ার থাকবে। এই জন্য এগুলোকে সব আনপেয়ার করে দিতে হবে, অর্থাৎ এখান থেকে ইলেকট্রন এক্সাইটেড করে দিতে হবে, এখান থেকে ইলেকট্রন এক্সাইটেড করে দিতে হবে, এখান থেকে ইলেকট্রন এক্সাইটেড করে দিতে হবে। অর্থাৎ এক্সাইটেড করলে কি হচ্ছে, এক্সাইট করলে এগুলো সব আনপেয়ার হয়ে গেছে। তাহলে তিনটে আনপেয়ার হয়েছে এখানে, তাহলে এখানে তিনটে আনপেয়ার এদিকে পাওয়া গেল। তো এই অবস্থায় দেখো বলেছে HCOF4 বানাতে হবে, HCOF4 অর্থাৎ এক্সি মলিকুলের সাথে জেননের সাথে এফ চারটে আছে। তাহলে এফ চারটে আমরা এগুলো এখানে করতে পারি, এই এখানে একটা এফ সমযোজী বন্ধন করবে, এখানে একটা এফ সমযোজী করবে, এখানে একটা করবে, আর এখানে একটা এফ সমযোজী বন্ধন করলো, আর একটা অক্সিজেন আছে। তো অক্সিজেন তাহলে যদি দ্বিযোজী মৌল, তাহলে একটা নিঃসন্দেহে তাহলে কি হচ্ছে সিগমা বন্ড হয়েছে, তাহলে একটা সিগমা বন্ড। আর দেখো এখানে যেহেতু আমার ছটা হচ্ছে, যে ছয় মানে তাহলে SP3D2, তাহলে এস আর পি তিনটে আর D2 পর্যন্ত যাব, অর্থাৎ এই পর্যন্তই আমরা যাচ্ছি SP3D2। আর নিঃসন্দেহে তাহলে এই অক্সিজেনটা তাহলে এর সাথে কি করেছে পাই বন্ড করেছে, তাহলে এইটা হচ্ছে পাই বন্ড আর এটা হচ্ছে সিগমা বন্ড হয়েছে। তাহলে একটা অক্সিজেন তাহলে একটা সিগমা আর পাই বন্ড করেছে। আর যেহেতু আমরা জানি
পাই বন্ড গুলো হাইব্রিডেশনে কাউন্ট করা হয় না, এই জন্য এটা sp3 d2 হাইব্রিডেশন হয়েছে। তো তাহলে এই মলিকুলে তাহলে ইলেকট্রন বিন্যাস মানে স্ট্রাকচার কি হবে? তাহলে দেখো ছয় এসছে, ছয়ের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস হচ্ছে এরকম হবে। তাহলে এফ চারটে থাকছে, আর এই যেহেতু ছয় হলে তার ক্ষেত্রে সবচেয়ে শর্টার ডিস্টেন্স হচ্ছে এরকম উল্লম্ব বরাবর হয়, তার ক্ষেত্রে তাহলে কি অক্সিজেন ডাবল বন্ড আছে, অর্থাৎ সিঙ্গেল বন্ডের তুলনায় অক্সিজেন ডাবল বন্ড, অর্থাৎ সেই ক্ষেত্রে শর্টার বন্ড লেন্থ এরকম লম্বভাবে রাখা হয়েছে। আর যেহেতু দেখো এখানে একটা লোন পেয়ার আছে, এই জন্য একটা লোন পেয়ারকে আমরা এইভাবে দেখাতে পারি। অর্থাৎ দেখো এক্ষেত্রে তাহলে এর স্ট্রাকচারটা হয়ে গেল স্কোয়ার পিরামিডাল, অর্থাৎ যদি চারটে পাঁচটা বন্ড পেয়ার একটা লোন পেয়ার থাকে সেক্ষেত্রে আমরা একে বলতে পারি কি স্কোয়ার পিরামিডাল। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে বা বুঝতে পেরেছো তোমরা। যদি পরবর্তী এরকম ভিডিওগুলো পেতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবে যাতে সবচেয়ে প্রথমে তোমাদের কাছে চলে যায়। আজকে এই পর্যন্ত।